আমার বাংলায় সবাইকে স্বাগত ইউজিসি নেট বাংলার প্রস্তুতিতে আজকে আলোচনা করব ইউজিসি নেট বাংলা সিলেবাসের ইউনিট ওয়ান ভাষাতত্ত্ব থেকে কিভাবে ইউজিসি নেট এক্সামের জন্য প্রস্তুতি নেবে মূলত ইউনিট ওয়ান অনেকেই এড়িয়ে যায় অথবা রূপতত্ত্ব বা ওই সন্ধি সমাস কারক বিভক্তি প্রত্যয় এইসব ছেলেবেলার পড়া থেকে একটু চোখ বুলিয়ে পরীক্ষা দিতে চলে যায় কিন্তু ইউজিসি নেট এক্সামের প্রস্তুতি নিতে হলে তো প্রশ্ন প্যাটার্নের কথা মাথায় রাখতেই হবে অর্থাৎ সেই স্তম্ভ চিহ্নিতকরণ শুদ্ধ অশুদ্ধ মন্তব্যযুক্তি ইত্যাদি তাই ইউজিসি নেট এক্সামের প্রশ্ন প্যাটার্নের কথা মাথায় রেখে কিভাবে ভাষাতত্ত্ব থেকে প্রস্তুতি নেবে তার একটা নমুনা তুলে ধরলাম আজকের আলোচনায় ইউনিট ওয়ান থেকে আমরা আজকে মোট পাঁচটা বিষয় বেছে নিয়েছি এবং সেখান থেকে কতগুলো প্রশ্ন প্যাটার্ন দেখানো হয়েছে সেই পাঁচটা বিষয় হল উপসর্গ অনুসর্গ প্রত্যয় শব্দ ধ্বনি বিভাজন আর ধ্বনি পরিবর্তনের রীতি তো প্রথমেই আসছি উপসর্গ ও অনুসর্গ প্রসঙ্গে চিহ্নিতকরণমূলক একটা প্রশ্ন দেখা যায় ইউজিসি নেট এক্সামে তো সেখান থেকে ধরা বলা হচ্ছে যে কার সম্পর্কে বলা তার সম্পর্কে কতগুলো সূত্র দিয়ে দেওয়া হয় এবং সেখান থেকে চিহ্নিত করতে হয় প্রথমে বিশেষ বা সর্বনামের পরে বসে শব্দ বিভক্তির কাজ করে আর এর স্বতন্ত্র প্রয়োগ আছে অর্থাৎ অনুসর্গ এরপর একইভাবে কার সম্পর্কে বলা এক্ষেত্রে সংজ্ঞাগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বা বৈশিষ্ট্যগুলো যে এখানে আছে যে এটি এক প্রকার অব্যয় এর সঙ্গে কোনো প্রত্যয় যুক্ত হয় না এর কোনো নিজস্ব অর্থ থাকে না এখানে উপসর্গকে বোঝানো হয়েছে এই বৈশিষ্ট্যগুলো তোমরা খেয়াল রাখবে শুদ্ধ অশুদ্ধমূলক প্রশ্নের জন্য এরকমই কিছু বিশেষ মন্তব্য বা কিছু বৈশিষ্ট্য আমরা তুলে ধরেছি পরের প্রশ্নে দেখো যে একটি ধাতুর পূর্বে বা আগে একই সঙ্গে একাধিক উপসর্গ কিন্তু যুক্ত হতে পারে যেমন এখানে ব্যবহারের উল্লেখ করা হয়েছে দৃষ্টান্ত দেওয়া হয়েছে বি আর অব এই দুটো কিন্তু উপসর্গ এই দুটো উপসর্গ কিন্তু ধাতুর আগে বসে একটা শব্দ তৈরি করতে পেরেছে তো এখান থেকে শুদ্ধ অশুদ্ধমূলক প্রশ্ন দিতে পারে এরপর বাংলা ও বিদেশি উপসর্গগুলো ধাতুর আগে না বসে বিশেষ এবং বিশেষণের আগে বসে এটাও খেয়াল রাখবে আর হচ্ছে প্রতি ও অতি এই উপসর্গ দুটির স্বাধীন এবং স্বতন্ত্র প্রয়োগ আছে আমরা জানি যে উপসর্গের কখনো স্বাধীন বা স্বতন্ত্র প্রয়োগ থাকে না সে শব্দের সঙ্গে বসেই একটা নতুন শব্দ তৈরি করতে পারে এবং তার একটা অর্থ থাকে কিন্তু দুটো এমন উপসর্গ আছে যার কিন্তু আলাদা একটা অর্থ আছে সেটা হচ্ছে প্রতি এবং অতি এর এরপর আসছি প্রত্যয় থেকে দেখো আমি কিছু সংস্কৃত প্রত্যয় এবং সেগুলো শব্দের সাথে যুক্ত হয়ে বা সেগুলো ধাতুর সাথে যুক্ত হয়ে কি অর্থ তৈরি করে সেগুলো এ করেছি একটা স্তম্ভের আকারে দিয়েছি তোমরা এখানে আমি মোট চারটে দিয়েছি তোমরা আরও কিছু যুক্ত করতে পারো এবং খাতায় কিন্তু সেগুলোকে লিখে রাখতে পারো এখান থেকে শব্দ তৈরি করতে প্রত্যয় যে কাজে লাগে তো অনেক সময় শব্দের উদাহরণ দিয়ে দিলেও তোমরা সেখান থেকে বুঝতে পারবে যে কোন প্রত্যয় যুক্ত হয়েছে অর্থাৎ ঘুরিয়ে প্রশ্ন এলেও তোমরা বুঝতে পারবে আর যদি এই ধরনের স্তম্ভমূলক প্রশ্ন দেয় তো সেক্ষেত্রে বুঝতেই পারবে যেমন তব্য অনিয় যত এগুলো করা উচিত অর্থে বা করার যোগ্য অর্থে ব্যবহার হয় কয়ে তয়ে যে প্রত্যয় বা সেটা অনেক সময় ত থাকে শব্দের শেষে সেটা হয়েছে বোঝাতে ব্যবহৃত হয় কয়ে তয়ে হসি সেটা হচ্ছে ক্রিয়ার ভাব বোঝাতে আর ত্রিচ বা ট্রেন যে করে কাজটা তাকে বোঝাতে ব্যবহার হয় একইভাবে দিয়েছি তদ্ধিত প্রত্যয় তদ্ধিত প্রত্যয় এবং তার অর্থ যে খানা খানা বোঝায় স্থান বোঝাতে গড় হচ্ছে যে করে যেমন বাজিগড় ঘোর বা বাজ সে হচ্ছে দক্ষ বা আসক্ত যেমন গাঁজা খোর অর্থাৎ গাঁজায় আসক্ত এরকম বোঝায় দান বা দানি আধার অর্থাৎ ধরো বাতিদানি বা ফুলদানি ধূপদানি আর দার মানে হচ্ছে বৃত্তিধারী কোনো একটা জীবিকা কেউ যেমন দোকানদার যেমন বৃত্তিকে বোঝায় এরপর যে ছকটা দিয়েছি দেখো এখানে প্রত্যয়গুলো শব্দের সঙ্গে যখন যুক্ত হয় তখন যে প্রত্যয়ান্তর পর যে শব্দটা তৈরি হয় সেটা অ্যাকচুয়ালি কি শব্দ হয় তার একটা ছক কিন্তু দিয়েছি এই ধরনের স্তম্ভের প্রশ্নও কিন্তু আসতে পারে ঘুরিয়ে বা একটু গভীরভাবে ভাবলেই এগুলো কিন্তু আমরা বুঝতে পারবো তো এই ধরনের প্রশ্নও কিন্তু আমাদের খাতায় তৈরি করে রাখতে হবে অর্থাৎ কোনো শব্দের সাথে যদি কয়তয় হস্যই কোনো ধাতুর সাথে বা শব্দের সাথে যদি কয়তয় হস্যই এই প্রত্যয় যুক্ত হয় তখন ক্ষেত্রে সেই শব্দে তিয়া আসে তো সেগুলো বা তার প্রত্যয়ন্ত যে শব্দটা হয় সেটা হচ্ছে বিশেষ্য এটা হবে ক্ষিতি বা শ্রুতি এর উদাহরণ এখান থেকে আমরা উদাহরণ দেখেই বুঝতে পারছি যে এটা কিন্তু স্ত্রীলিঙ্গ জাতীয় শব্দ আবার যখন অন প্রত্যয় যোগ হয় তখন সেই প্রত্যয়ন্ত শব্দও বিশেষ্য হয় তবে সেটা পুং লিঙ্গ জাত হয় নন্দন সংবর্ধন ইত্যাদি ত্রিচ বা ত্রিন প্রত্যয় যখন যুক্ত হয় তখন সেটা বিশেষ্য হয় ইষ্ণু যখন প্রত্যয় যুক্ত হয় তখন যে প্রত্যয়ন্ত শব্দ আমরা পাই সেটা বিশেষণ হয় যেমন সহিষ্ণু আর শন যখন যুক্ত হয় তখন হয় বিশেষ ইচ্ছাকে কেন্দ্র করে কতগুলো অর্থ তোমাদের জেনে রাখা দরকার কিছু যেমন তোমরা সংবর্ত কবিতাতে পাবে তো এই বিষয়টা মাথায় রেখে আমি কটা ছক তোমাদের জন্য দিচ্ছি জানার ইচ্ছা জিজ্ঞাসা এটা আমরা প্রায় সবাই জানি শোনবার ইচ্ছা শুশ্রূষা বাঁচবার ইচ্ছা জিজিবিষা ভোজনের ইচ্ছা বভুক্ষা বলবার ইচ্ছা বিবক্ষা আর প্রবেশের ইচ্ছা বিবিক্ষা এই অর্থগুলো তোমরা খেয়াল রেখো অন্যান্য সময় কিন্তু কাজে লাগতে পারে এরপর আসছি শব্দ ভান্ডার থেকে শব্দ ভান্ডার থেকে সাধারণত প্রশ্ন আসে যে কোন শব্দটা কোন দেশের শব্দ এই নিয়ে একটা শব্দ ভান্ডার থেকে প্রশ্ন দিয়ে যায় আর কিছু জোর কম জোর কলম শব্দ শঙ্কর শব্দ এই ধরনের যে একটা ছক দিয়ে দেয় কিন্তু তৎসম তদ্ভব শব্দ থেকেও প্রশ্ন আসছে ইউজিসি নেট এক্সামে তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটা ছক দিচ্ছি দেখো যেমন ঘাস তৎসম শব্দ আজ তদ শব্দ অর্ধ তৎসম শব্দ খুকি দেশি শব্দ মগজ বিদেশি শব্দ অর্থাৎ শুধুমাত্র যে কোনটা গ্রিক শব্দ কোনটা ফার্সি শব্দ কোনটা ফরাসি শব্দ এর স্তম্ভ নাও আসতে পারে বা কোনটা জোর কলম শব্দ কোনটা কৃতরিন শব্দ তার স্তম্ভ নাও আসতে পারে এইভাবে তৎসম তদ্ভাবকে কেন্দ্র করেও কিন্তু তোমাদের স্তম্ভ আকারে প্রশ্ন বা চিহ্নিতকরণমূলক প্রশ্ন আসতে পারে অর্থাৎ এগুলোকেও কিন্তু খেয়াল রাখতে হবে এবং খাতায় নোট করার সময় বা প্রশ্ন তৈরি করার সময় এই অংশটা থেকেও প্রশ্ন তৈরি করতে হবে এছাড়া আরেক এক ধরনের শব্দ থেকে স্তম্ভ আসতে পারে যেটা হচ্ছে শঙ্কর শব্দ আমরা শঙ্কর শব্দকে কৃতঋণ জোর কলম এই এইসব শব্দের সাথে হিসাবে তৈরি করে থাকি। কিন্তু যখন শঙ্কর শব্দকে ভেঙে যদি কোনো প্রশ্ন দেয় যে কোন কোন শব্দ নিয়ে এই শব্দটা গঠন হয়েছে কোন কোন প্রকার শব্দ নিয়ে বা স্তম্ভ দেয় তার জন্য কিন্তু আমাদের তৈরি থাকতে হবে যেমন বজ্র আটুনি বা শ্বেত এগুলো তৎসম যুক্ত বাংলা আমিত্ব আর কাকরময় এটা হচ্ছে বাংলার সাথে তৎসম শব্দ যুক্ত হয়েছে হাট পাউরুটি গাড়ি বারান্দা এগুলো হচ্ছে বিদেশি শব্দের সাথে বাংলা শব্দ যুক্ত হয়েছে আর ঘুষখোর ফুলদানি এগুলো বাংলা শব্দের সাথে বিদেশি শব্দ যুক্ত হয়েছে নৌবহর আরামপ্রিয় প্রিয় ভোটদাতা এগুলো তৎসম প্লাস বিদেশি আর কাগজ পেন্সিল দরজা জানলা কারিগর মিস্ত্রি এগুলো হচ্ছে বিদেশি প্লাস বিদেশি আমি মূলত এখানে উদাহরণগুলো এমন নেবার চেষ্টা করেছি যেগুলো আমাদের একটু খটোমটো লাগবে বা একটু মনে হয়ে এটা জানতাম না যেমন দরজা জানলা বিদেশি প্লাস বিদেশি আমাদের এটা একটু লাগে বা এই ধরনের উদাহরণগুলোই নিয়েছি তোমরাও বিভিন্ন বই থেকে বামন দেবাবুর বই আছে তারপর বাণী সংসদের ব্যাকরণ বই আছে বা আরো যা সব যে ব্যাকরণ বইগুলো আছে রামেশ্বর শত অবশ্যই সুকুমার সেন রামেশ্বর বাবুর বই এগুলো তো একদম অথেন্টিক বই এগুলো ছাড়া মানে বাকি যারাই লেখেন তার কিন্তু এগুলো ছাড়া লিখতে পারেন না কাজে এই বইগুলো কিন্তু করে রাখতে হবে এবং সেখান থেকে তোমরাও একটু ও আলাদা ধরনের একটু খটোমাটো বা এই ধরনের শব্দগুলোকে নিয়ে কিন্তু খাতায় নোট করে রাখতে পারো তোমাদের পরবর্তীকালে পরীক্ষার সময় কাজে লাগবে এরপর আসছি ধনির অবস্থান অনুযায়ী বা ধনির বিভাজন যেগুলো হয় সেগুলো কিভাবে হয় তো প্রথমে স্বরোধনিরকে ক্ষেত্রে স্বরধ্বনির অবস্থান অনুসারে সরধ্বনিকে বিভিন্নভাবে বিভাজন করা হয় যেমন ধরো জিহবার পশ্চাৎ উচ্চ নিচ অবস্থান বা ওষ্ঠের অবস্থানে যে ওই সম্মুখ পশ্চাৎ কেন্দ্রীয় দেখো তোমাদের স্ক্রিনে একটা ছবি আমি দেখাচ্ছি তোমরা যদি এইভাবে ছকটাকে খেয়াল রাখো বা এই যে জীবটাকে এঁকে দিয়ে জীবের কোথায় কোন কোন বর্ণগুলো আছে এটা যদি খেয়াল করো তাহলে আমার মনে হয় যে এখান থেকে যে ধরনের প্রশ্নই আসুক না কেন তোমরা পারবে মানে মূলত এইগুলো থাকে কোনো ছকের ধ্বনিগুলো দিয়ে দেয় এবং তার পাশে লেখা থাকে এটা অনেক সময় মাথায় নাও পারে কিন্তু আমার মনে হয় যেটা আমার নিজস্ব থাকতো যে আমি এই ছকটাকে সবসময় মাথায় রাখতাম এই জিভের আকারে একে নিয়ে কোথায় কোন ধ্বনিগুলো আছে সেগুলোকে সবসময় খেয়াল রাখতাম যেমন মাথাতেই আছে হস্যই আর হস্য এই দুটো হচ্ছে আমরা উচ্চারণ করছি যখন কেমন হয় এইভাবে আমাদেরকে বুঝতে হবে তো যেমন দেখো যদি আমরা জিহবার আগেরটা ধরি তাহলে সম্মুখ সম্মুখ হবে আর এ আর হর্ষ ও অ এগুলো হবে পশ্চাৎ আর আটা মাঝে আছে অর্থাৎ কেন্দ্রীয় একইভাবে ওষের অবস্থান যদি ধরি তখন এগুলো হয়ে যাবে প্রসারিত সম্মুখটাই এ হস্যই এগুলো হয়ে যাবে প্রসারিত আর হস্য মানে উ ও অ এগুলো হয়ে যাবে কুঞ্চিত আর আটা হচ্ছে কেন্দ্রীয় যেটা হয়ে যাবে মধ্যস্থ স্ক্রিনের ছবিতে এইভাবেই দেখানো হয়েছে আর এছাড়া একটা স্তম্ভ আকারে দিয়েছি এটাও দেখো স্ক্রিনের ছবিতে একটা ছোট করে পাশে দেওয়ার চেষ্টা করেছি যে উচ্চ মানে সবার ওপরে কি আছে হস্যই হস্য তারপর উচ্চ মধ্য এ ও নিম্ন মধ্য আ এই এ আর অ আর আটা একদম শেষে অর্থাৎ নিম্ন এটা তো জীবের এই অবস্থানটার কথা খেয়াল রাখলেই প্রথমে উঁচু তারপর মধ্য তারপর নিম্ন মধ্যে একদম সবার শেষে নিম্ন এইভাবে তোমরা খেয়াল রাখতে পারবে আর এইভাবে সংবৃত্ত অর্ধ অর্ধবিবৃত বিবৃতটাও কিন্তু খেয়াল রাখবে যেটাই হচ্ছে উচ্চ সেটা হয়ে যাবে সংবৃত যেটা হয়ে গেছে উচ্চ মধ্য সেটা হয়ে যাবে অর্ধ সংহৃত তারপর বিবৃত অর্থাৎ নিম্ন মধ্য এবং শেষেরটা নিম্নটা হবে বিবৃত এইভাবে এই আকারটা বা এই শেপটা মাথার মধ্যে বসিয়ে নাও তাহলে কিন্তু স্বরধ্বনির অবস্থান অনুযায়ী বা জিহবার ওষ্ঠের অবস্থান অনুযায়ী যে স্বরধ্বনির বিভাজন সেখান থেকে কিন্তু প্রশ্নগুলো ইজিলি করতে পারবে এরপর স্বরধ্বনির আরও কয়েকগুলো প্রকার রয়েছে তার একটা ছক দিয়েছি কণ্ঠধ্বনি অ আ তালব্য হস্যই আর এ ওষ্ঠ হস্য কণ্ঠ তালব্য এ আর কণ্ঠস্ঠ এখানে বানানটা ভুল করেছে মধ্য দন্তস্বর দন্ত যাই হোক কণ্ঠস্থটা ওটা হবে ও এইভাবে কিন্তু আসতে পারে আমরা এগুলোর ব্যঞ্জনধ্বনিগুলো জানি স্বরধ্বনিগুলো অনেক সময় ভুলে যাই বা জানি না খেয়াল করি না এজন্য ছকটা দিয়ে দিলাম ছকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমরা খাতায় লিখে রাখতে পারো এরপর আসছি ব্যঞ্জনধ্বনি ব্যঞ্জনধ্বনির এই ছক সবার জানা কণ্ঠবর্ণ মানে হচ্ছে কবর্গ থেকে উঙা তালব্য বর্ণ চবর্গ মুধর্ণবর্ণ টবর্গ দন্তবর্ণ হচ্ছে তবর্গ আর ওষ্ঠবর্ণ হচ্ছে পবর্গ অর্থাৎ পর থেকে পাঁচটা সব পাঁচটা ধ্বনি থাকবে এরপর আসছে নাশিক্ষ ধ্বনি নাশিক্ষ ধ্বনি কোনগুলোকে উং দন্তন্য মধ্যন্য ম ঘৃষ্ট ধ্বনি বা ঘৃষ্ট ব্যঞ্জন ধ্বনি চ ছ বর্গীয়জ হাতলজ্জ তরল ধ্বনি ল কম্পনজাত র তারিত ডয় র এবং ঢয় র আর উষ্ম হচ্ছে তালবস্য মধ্যনস্য আর হ আচ্ছা এখানে যেটা এইগুলো ছক আকারেও দিতে পারে বা একটা সাধারণ এমসিকিউ হিসাবে চারটে অপশান দিয়েও দিতে পারে শুদ্ধ অশুদ্ধতেও দিতে পারে তো এই কিন্তু কোন ব্যঞ্জন ধ্বনি বা কোন স্বরধ্বনি কি সেগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবে এখান থেকে একটা প্রশ্ন তোমরা কিন্তু কমন পেয়েই যাবে এরপর সবার শেষে আসছে ধ্বনি পরিবর্তনের রীতি তো এখানেও চিহ্নিতকরণ হিসাবে দুটো প্রশ্ন রেখেছি যার প্রথমটা হচ্ছে যে প্রাচীন বাংলা ভাষাতেও এর বহুল প্রচলন ছিল আধুনিক বাংলা কবিতাতেও এর ব্যবহার আছে গ্রাম্য উচ্চারণে এরীতি বেশ প্রবল আর এর অর্থ হচ্ছে ব্যবধান অর্থাৎ এখানে কিন্তু বিপ্রকর্ষ বলতে হবে এখানে যখন বলে দিয়েছে এর আর একটা নাম আছে স্বরভক্তি কিন্তু যখনই বলে দিচ্ছে এর অর্থ ব্যবধান আমরা জানি কিন্তু বিপ্রকর্ষের অর্থ ব্যবধান অর্থাৎ কোন অর্থটাকে বলতে হবে বা কোন একই জিনিসের অনেক নাম থাকতে পারে কোনটাকে ডিনোট করছে আমাদের অপশানে কিন্তু সরভুক্তিও থাকতে পারে বিপ্রকর্ষও থাকতে পারে যখন বলে দিচ্ছে এর অর্থ ব্যবধান তখন কিন্তু আমাদের বিপ্রকর্ষে ক্লিক করতে হবে সেজন্য এই প্রশ্নটা দেওয়া এরপর কোন ধ্বনি পরিবর্তনের কথা বলা হয়েছে আর একটা চিহ্নিতমূলক প্রশ্ন যেখানে বলছি একই শব্দের মধ্যে বিভিন্ন প্রকার স্বরবর্ণের সামঞ্জস্য স্থাপন করেছে এটি আর এই রীতি রাঢ়ী উপভাষায় ব্যাপক লক্ষ্য করা যায় সেটা হচ্ছে স্বরসংগতি এরপর এখানে কিছু ছক দিয়েছি দেখো যে এই ধরনের প্রশ্ন তো প্রায় এসেই থাকে গল্প থেকে গপ্প সমীভবন জিলাপি থেকে জিলিপি সরসঙ্গতি ধ্যান থেকে ধ্যান বেপ্রকর্ষ বা স্বরভক্তি আর রিক্সা থেকে ধ্বনি বিপর্যয় প্রায় একই ধরনের পরিবর্তন গুলোকে তুলে ধরে একটা ছক করেছে আমাদের সমীভবন আর কিন্তু তিন করে কোথাও তিনটে কোথায় চারটে ভাগ হয় প্রগত পরাগত অনন্য হিসাবে তো সেখানে সেইগুলোকে নিয়ে আমি কটা দিয়েছি পদ্ম থেকে পদ্ম এটা প্রগত কেন কি দয়ে ময়ে ময়ের ম শেষটা গিয়ে চেঞ্জ হয়ে দয়ে পৌঁছেছে একইভাবে ধর্ম থেকে ধম্মতে এখানটাতে দুটোই ময়ময় হয়েছে কিন্তু ধ র ম অর্থাৎ র আগের শব্দটা চেঞ্জ হয়ে ময় হয়েছে যখনই ধ্বনি বিভাজন ধ্বনি পরিবর্তনের রীতি বুঝতে পারবে না আমার মনে হয় যে এগুলোকে ধ্বনিগুলোকে ভেঙে নেবে ভেঙে নিলে তবে বুঝতে পারবে যে কোন ধ্বনির আগম ঘটেছে কোন ধ্বনির পরিবর্তন ঘটেছে তখন কিন্তু এই ধ্বনি পরিবর্তনের রীতি বুঝতে সুবিধা হবে অর্থাৎ আগের বিভাজনটা করে নিতে হবে একইভাবে পূজা থেকে পুজো প্রগত স্বরসঙ্গতি আর দেশি থেকে দেশি পরাগত স্বরসঙ্গতি অর্থাৎ প্রগত পরাগতকে কেন্দ্র করেও কিন্তু স্তম্ভ একটা দিতেই পারে এই হলো আজকের আলোচনা ভাষাতত্ত্ব থেকে কেমন ধরনের প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে তার একটা ধারণা দেওয়া গেল পরবর্তী একটা আলোচনা নিয়ে আসবো কারক সন্ধি সমাজকে কেন্দ্র করে এছাড়া তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে এই অংশটা থেকে কোনো প্রশ্ন থাকে বা আর কি ধরনের আলোচনা চাও তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো